ছাব্বিশে মার্চ আজকে কি দিবস বলেন তো? জি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি, সে বিষয়টিও আমাদের সামান্য কিছু হলেও জানা দরকার, যেহেতু বিষয়টি আমাদের একেবারেই সামনে। আজকে যেহেতু আমাদের স্বাধীনতা দিবস, এজন্য এ সম্পর্কে সূচনায় আলোচনা শুরুতে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যদি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এই যে স্বাধীনতা অর্জন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত। স্বাধীনতা লাভ করা, মুক্তি লাভ করা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের ভিতরে অন্যতম একটি নেয়ামত। এবং এই স্বাধীনতার পিছনে আল্লাহর বান্দারা যেমনি ভাবে ত্যাগ করেছেন, জীবন কোরবান করেছেন, জীবন উৎসর্গ করেছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সম্মান ইজ্জত তাদের নষ্ট হয়েছে, এবং মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছেন, এক্ষেত্রে যেমনিভাবে বান্দার প্রচেষ্টা রয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও রয়েছে, আল্লাহর নিয়ামতও রয়েছে। কারণ এই পৃথিবীতে বহু জাতি স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে। সকল জাতি কিন্তু অল্প কিছুদিন যুদ্ধ করেই তারা সফলতা লাভ করতে পারে নাই। বছরকে বছর যুদ্ধ করার পরেও অনেক জাতি স্বাধীনতা লাভ করতে পারে না, কারণ তাদের স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের উপরে রহমত করেছেন, দয়া করেছেন এই জাতির উপরে, যার কারণে মাত্র কয় মাস যুদ্ধ হয়েছে? নয় মাস যুদ্ধ। মাত্র নয় মাস যুদ্ধের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছেন, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হলো না, স্বাধীনতা লাভ করে খুশি হতে পারেন নাই মনে হয়? খুশি হয়েছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মাত্র নয় মাসে আল্লাহ পাক এই স্বাধীনতা দান করেছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ নেয়া। আল্লাহ পাক যদি রহমত না করতেন, দয়া না করতেন, সম্ভব হতো না। তাহলে সর্বপ্রথমে আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের শিক্ষা, এই স্বাধীনতা লাভের পিছনে যদি সর্বপ্রথমে যার দয়া এবং যার রহমত এবং যার অবদান স্বীকার করতে হবে, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য যদি স্বাধীন কোন রাষ্ট্র স্বাধীন হয়, কোন দেশ স্বাধীন হয়, কোন জাতি স্বাধীনতা লাভ করে, তাদের এক নাম্বার কর্তব্য হল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। পয়গম্বর মূসা নবী যখন পরাধীন ছিলেন, ফেরাউনের কবলে ছিলেন, আল্লাহ পাক যখন তাকে স্বাধীন করে দিলেন, বাহরে কালজুম পার করে ওপার পার করে দিলেন, শত্রু মুক্ত করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ওহী করে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মূসারে শোনো, আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার আযাব বড় কঠিন। তো মূসা নবী যখন তিনি স্বাধীন হলেন, আল্লাহ পাক তাকে হুকুম করলেন শুকরিয়া আদায়ের জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওপার গিয়ে বললেন, আল্লাহ আমাকে এমন একটা ভাষা শুনিয়ে দেন যেই ভাষা দ্বারা আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন, মূসারে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই আমার শুকরিয়া আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্বাধীনতা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অবদান সবার উপরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করা, এটা বান্দার জন্য সবথেকে বড় কর্তব্য।
কিন্তু বান্দা বড় অকৃতজ্ঞ, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফা ইযা মাসাল ইনসানা দুরুন দাআনা, যখন বান্দার উপরে বিপদ যাবে, মুসিবত যাবে, যখন নির্যাতন আসে, যখন পরাধীনতা আসে, যখন শত্রু আক্রমণ করে, মারধর করে, যখন মুসিবতে পড়ে যায়, তখন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। আর যখন তারা বিপদ থেকে মুক্তি লাভ করে অথবা কোনো কিছু তারা লাভ করতে পারে, যখন তারা সাফল্য লাভ করে, তখন তারা বলে থাকে এটা আমাদের জ্ঞান দ্বারাই, আমরা নিজেরাই অর্জন করেছি, এখানে আল্লাহর কোনো অবদান নাই। জোরে কর না ওযুবিল্লাহ। বিপদে পড়লে তখন বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, তখন আল্লাহকে ডাকে। আর যখন বিপদ মুক্তি হয়ে যায়, যখন স্বাধীনতা লাভ হয়ে যায়, যখন বিপদ থেকে মুক্তি লাভ করে মনের আশা পূরণ হয়ে যায়, তখন বলে এটা আমাদের নিজেদের যোগ্যতাই আমরা অর্জন করেছি। সুতরাং এরকম নাফরমান হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ পাক তিনি বুঝালেন যে আমার নিয়ামতের অকৃতজ্ঞ হলে আমার আযাব কিন্তু বড় কঠিন। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কিভাবে স্বাধীনতা দান করতে পারি, ঠিক আমি আল্লাহর অকৃতজ্ঞ হলে আমি আল্লাহ আবারও পরাধীন করে দিতে পারি। আমি আল্লাহর অধীন, চাবি ঘুরাই নিই সম্পূর্ণ। তাহলে আজকের এই দিন থেকে সর্বপ্রথম শিক্ষা হলো, সব থেকে যার কথা স্মরণ করতে হবে, যার শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে একটু জোরে আওয়াজ দিয়ে কোন, তিনি কে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 2, আসসাই মিল্লাহ ওয়াল ইমানু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের আর পূর্ণঙ্গতা দান করেন আল্লাহ, চেষ্টা বান্দা। তো এই স্বাধীনতা যুদ্ধের জন্য কত লক্ষ শহীদ হয়েছেন, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন, অনেক মা বোন তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, লুণ্ঠিত হয়েছে, অনেক মুক্তিযোদ্ধারা তারা আক্রান্ত হয়েছেন, তারা কেউ হাত খুয়েছেন কারো বানাই, এভাবে তারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তাদের জন্য আমাদের করণীয়। স্বাধীনতার 1 নম্বর শিক্ষা হলো সর্বপ্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। নাম্বার 2, এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা সম্মান ইজ্জত কুরবান করেছেন এবং যারা নিজের জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, তাদের জন্য আমাদের করণীয় কিছু। কারণ নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, অন্য হাদিসের বিধান আছে লা ইয়াশকুরুল্লাহ মাল্লা ইয়াশকুরুন্নাস, যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে ব্যক্তির বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, ওই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। তাহলে বোঝা যায় যারা এই স্বাধীনতার জন্য অবদান রেখেছেন তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে। এটা সুন্নাহ সম্মত, শরীয়াহ সম্মত। এটা আমরা যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতির জন্য বিশাল অবদান রাখে, উপকার করে, তাদের শুকরিয়া আদায় করা, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, সেটাও আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। তাদের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে 3টা ধরন বলে দিয়েছেন। 1 নম্বর ধরন, আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে যদি কেউ উপকার করে, তোমাদের জন্য যদি কেউ অবদান রাখে, তাহলে তুমি তার জন্য তার থেকে উত্তম কিছু অবদান রাখো, তোমাকে যদি কেউ উপকার করে তুমি তাকে আরো এর থেকে ভালো উপকার করো, উত্তম কিছু করো তার জন্য, যদি সেটা করতে সক্ষম না হও তাহলে 1 নম্বর কর্তব্য হলো ফালিয়াদুহু, তাহলে তোমরা 1 নম্বরে তাদের জন্য দোয়া করবে। আমরাও আজকে দোয়া করি যারা এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, জীবন কুরবান করেছেন, নবী তো বলেই দিয়েছেন মান কুদিনা দুনা মাজলুমাতান ফাহুয়া শাহীদ, যারা নিজের স্বার্থ রক্ষার্থে, যারা দেশের স্বার্থ রক্ষার্থে, যারা আত্মরক্ষার্থে এবং যারা নিজের স্বার্থ রক্ষার্থে, নিজের হক আদায়ে, অধিকার আদায়ের জন্য জীবন দেয় তারা শহীদ।
স্বাধীনতা যুদ্ধে ইমানের সাথে যারা খালেস নিয়াতে দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। নবী বলেছেন এক নম্বরে তাদের জন্য দোয়া করবে। নাম্বার দুই, আল্লাহ নবী বলেছেন যদি তোমাদের কেউ উপকার করে, যদি তোমাদের জন্য জাতির জন্য কেউ অবদান রাখে, তাদের জন্য তোমাদের দুই নাম্বার কর্তব্য হলো ফালিউসনি বিহি ফামান আসনা বিহি ফাকাদ শাকারা, যদি তোমরা তার উপকার করতে না পারো, তার যদি সেই মূল্য দিতে না পারো, তার ঋণ যদি শোধ করতে না পারো, তাহলে দুই নাম্বার কর্তব্য হলো তোমরা তাদের গুণ কীর্তন করবে, তোমরা তাদের প্রশংসা করবে, তাদের গুণ কীর্তন করবে, তার সম্মান মর্যাদা বুলন্দের জন্য তাকে প্রশংসা করবে। সেই যে ভালো কাজটা করেছে সেই ভালো ব্যক্তির ভালো গুণের প্রশংসা তোমাদেরকে করতে হবে, আর যে ব্যক্তি ভালো কাজের জন্য মঙ্গল কাজের জন্য জাতির যে কল্যাণ করেছে, জাতির জন্য যারা অবদান রেখেছে, যারা উপকার করেছে, তাদের যারা প্রশংসা করবে, তাদের যারা গুণ কীর্তন করবে, আল্লাহর নবী বলেন এটাই তোমাদের শুকরিয়া আদায় হয়ে যাবে। যারা অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, তারা অবশ্যই প্রশংসা পাবে, তাদের প্রশংসা করতে হবে। নাম্বার তিন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তাদের জন্য তোমরা কি করবে, তোমাদের তিন নাম্বার কর্তব্য হলো তোমরা তাদেরকে স্মরণ করবে, তাদের জিকির করবে, তাদের জিকির অর্থ হলো স্মরণ, তাদেরকে তোমরা স্মরণ করবে, এক কথায় তাদের অবদানকে তোমরা ভুলে যাবে না। কোন ব্যক্তি যদি আপনি মনে করেন আমাকে বিপদের সময় 10,000 টাকা দিয়ে আমি বিশাল উপকার করেছেন, আমি যদি এইটা ভুলে যাই আমি না পারবা, আপনি নিজেই বলবেন উমুকার এমন বিপদের সময় আমি বাঁচাইলাম, আর আজকে দেখা হইলে আমার একটু জিগায়ও না। আজকে এই দেশের জন্য স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, তারা যদি জীবিত থাকতেন, যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা প্রকৃত অর্থে সত্যিকারের মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা নিজের জন্য কাজ করেন নাই, গোটা বৃহৎ স্বার্থে দেশের জন্য তারা জীবন দিয়েছেন, তারা এই ত্যাগ করেছেন। সুতরাং আমাদের কর্তব্য, এত বড় অবদান দিলেন, একটা স্বাধীন ভূখণ্ড আমাদের জন্য তারা উপহার দিলেন, অথচ আমরা তাদের প্রশংসাও করবো না, তাদের এই কথাটা স্মরণও করবো না, এটা হতে পারে না, এটা নাফার মানি। তাহলে বোঝা গেল, কোন রাজনৈতিক আলোচনা করলাম নাকি? কোন দলের পক্ষে না, এদেশে স্বাধীনতার যুদ্ধের জন্য সর্বস্তরের মানুষ কাজ করেছে। তাহলে তিনটা বিষয় পাইলাম, এক নম্বরে তাদের জন্য দোয়া করতে হবে, দুই নম্বরে তাদের প্রশংসা করতে হবে, তিন নম্বরে তাদের অবদানকে ভুলে গেলে হবে না, তাদের অবদান স্বীকার করতে হবে। এবার আসুন, তারা যে উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিলেন তাদের সেই উদ্দেশ্যটাকেও অক্ষুণ্ণ রাখতে হবে, এটাও আমাদের জন্য কর্তব্য। কি জন্য আপনার আমার বাবা দাদা নানা মুরব্বীরা কি জন্য জীবন দিয়েছিলেন, কি জন্য স্বাধীন করেছিলেন দেশটাকে, তাদেরও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকেও অক্ষুণ্ণ রাখতে হবে। আজকে স্বাধীন বাংলাদেশে যদি পরাধীনভাবে থাকতে হয়, আজকে যদি মুখ খুলে জবান খুলে যদি কথাটা পর্যন্ত বলা না যায়, তাহলে এরকম স্বাধীন দেশ এটা আমাদের জন্য কলঙ্ক। স্বাধীন তো স্বাধীনভাবে আমরা কথা বলব, স্বাধীনভাবে চলব, তবে অবশ্যই দেশের সংবিধান ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যেটা বলতে চাচ্ছি, এবার পাইলাম তাহলে এক নাম্বার শিক্ষা আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, দুই নাম্বার যারা অবদান রেখেছেন তাদের শুকরিয়া, এবার আসুন তিন নাম্বারে, কোন ভূখণ্ড যদি স্বাধীন হয় তাহলে এই স্বাধীনতার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কাজ করেছে, আল্লাহর নিয়ামত কাজ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপরে কিছু দায়িত্ব দিয়েছেন, বান্দারে তোমরা যদি স্বাধীন হও, তোমরা যদি মুক্তি লাভ করো, কোন মুসলমান যদি দেশ স্বাধীন করে, কোন মুসলমান যদি স্বাধীন ভূখণ্ডের যদি বাদশা হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কোন মুসলমানের হাতে আসে, তাহলে তাদের শুকরিয়া আদায়ের জন্য তাদেরকে আমি আল্লাহ পাক চারটা কর্মসূচি দিয়েছি। এক নাম্বার, আল্লাযীনা ইমাকাল্লাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস সাকাতা
وأمر بالمعروف ونهى عن المنكر الله পাক বলেন আমার বান্দারা আমার খাঁটি বান্দারা যদি কোন দেশ দখল করে ফেলে স্বাধীনতা লাভ করতে পারে এবং ক্ষমতায় যায় তাহলে এক নাম্বার কাজ হবে তাদের সুখী আদায়ের জন্য এক নম্বরে তারা দেশের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করবে সর্বস্তরে নামাজকে কায়েম করবে দুই নম্বরে যাকাত আদায় করবে তিন নম্বরে সৎ কাজে নির্দেশ প্রদান করবে আদেশ প্রদান করে সৎ কাজ দিয়ে সৎ কাজ করাবে যদি সৎ কাজ করতে না চায় পুলিশ দিয়া প্রশাসন দিয়া পিটাইয়া তারপরে সৎ কাজ করাবে আর ওয়ানাহওয়ানিল মুনকার আর অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করবে প্রশাসনের দ্বারা পিটাইয়া অন্যায় কাজ ছুটাইয়া দিবে আল্লাহর পক্ষ থেকে আদেশ ভাইরা আমার এই স্বাধীনতা আল্লাহর নিয়ামত এর জন্য কর্তব্য হলো এই স্বাধীনতার সম্মান মর্যাদা এটাকে রক্ষা করা এটাকে বুলন্দ করা এটা অক্ষুণ্ণ যাতে থাকে সেই জন্য কাজ করা এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার ভাগ্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যকে সে পরিবর্তন করে না নেয় এই দেশ এই দেশের সম্মান মর্যাদা এটা অক্ষুণ্ণ রাখতে হবে আমাদেরকে এই দেশকে জাতির কাছে ফুটিয়ে তুলতে হবে সম্মানিত করতে হবে মর্যাদা বহন করতে হবে আমাদেরকে এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন কি উদ্দেশ্যে তারা স্বাধীনতা চেয়েছিলেন তাদের উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখতে হবে আমরা যদি নিজেরাই নাফরমান হয়ে যাই তাহলে আমাদের নিজেদের কারণে নিজেদের কর্মের কারণে আমাদের ভাগ্য বদলায়াও যেতে পারে পরিবর্তন হয়েও যেতে পারে যে আল্লাহ স্বাধীনতা দান করতে পারেন ওই আল্লাহ পরাধীন বানাইয়া দিতে পারেন এই জন্য আল্লাহ বলেন কোন জাতির ভাগ্য পরিবর্তন আমি করি না বরং তারা নিজেরাই তাদের কর্ম গুণে তাদের ভাগ্যকে পরিবর্তন করে নেয় এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য যে কথাটা বলতেছিলাম তাহলে আমরা তিনটা বিষয় আলোচনা করলাম আল্লাহর শুকরিয়া বান্দাদের শুকরিয়া আর তিন নম্বরে এই স্বাধীনতা সার্বভৌমত্বটা টিকে রাখার জন্য যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা এটাও আমাদের জন্য কর্তব্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বাধীন ঘটনা বাংলাদেশের সম্মান মর্যাদা ইজ্জত এবং সেই স্বাধীনতার যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন সকলে বলি আল্লাহুম্মা আমিন।